উত্তম সংঘম হচ্ছে আমি আরে কারাগারে বসে 38 বার কোরআন খতম করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সংগঠন টিকে থাকে মূলত তিনটি ভিত্তির উপরে। এক হলো লক্ষ্য, কী লক্ষ্যে আমরা কাজ করছি। দ্বিতীয় হলো আনুগত্য। তৃতীয় হলো নির্দিষ্ট গ্রাম একদল কর্মী। আমাদের লক্ষ্য যদি অন্যদের লক্ষ্য একই হয়ে যায়, যেগুলো একটা সংগঠনের গেলে যথেষ্ট। আমাদের লক্ষ্যের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা অন্যদের সঙ্গে মিলছে না, সেটা কী বলতে পারেন? আমি বলে দিচ্ছি, চারটা আমাদের কর্মসূচি। চতুর্থ নম্বরটা কি? সমাজ সংস্কারের লক্ষ্যটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্দোলন, যুব সংঘ, সোনামণি, মহিলা সমস্যা যেটাই আমরা করি না কেন, সবারই লক্ষ্য একটাই। মহিলা সমস্যা তার পরিবারের অভ্যন্তরের বিষয়টা সংস্কার করবে। যুবসংঘের ছেলেরা তার যৌবনকালে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, পাশাপাশি অন্যান্য যুব সংগঠন যেভাবে চলছে তার বিপরীতটা কোনটা হওয়া উচিত সেটা তারা বুঝবে নিজের বিবেক দিয়ে। আলা বসিরাতিন আছে না, আলা বসিরাতিন আছে না, কুল হাজি সাবিলি, তুই বলো এটি আমার রাস্তা, ডাকি আমি ইলাল্লাহ, আল্লাহর দিকে, কোনো নেতার দিকে না। আলা বসিরাতিন জাগ্রত জ্ঞান শব্দ, আনা অমানিত আবার, আমি এবং আমার যারা সাথী, এখানে সংগঠন অপরিহার্য বোঝা গেল। আল্লাহ পাক নিজেই বলছেন একা একা সংগঠন হবে না। আপনারা 41টা জেলে আসছেন, মানে 73টা জেলের মধ্যে 41 বুঝতে পারেন, কাছাকাছি অর্ধেক করে বেশি বলা যায় এটা আলহামদুলিল্লাহ। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা যে এসেছেন, আমাদের প্রাণ খুলে অভিনন্দন আপনাদের সবার প্রতি। এই মহব্বত যদি না থাকতো তাহলে আপনারা সংগঠন টেকাতে পারতেন না, নিজেরাও টিকতে পারতেন না, একসময় আপনারা হারিয়ে যেতেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া অবস্থা। কি ওটার নাম কি? ফোরকাত আজাব আছে না, বিচ্ছিন্নতা হলে আজাব, সোজা কথা বলা হয়েছে। এর চাইতে উত্তম কথা হাদিসে এরকম চারটে শব্দ যে একটা হাদিস, এটা সবারই মুখস্থ রাখতে হবে। আর জামাত কোনো সংগঠন এগুলো জানো না বলো না, আমি চেষ্টা করি আপনাদের ছোটো ছোটো হাদিসগুলো সামনে দিতে তাদের মুখস্থ হয়ে যায়। জামাতবদ্ধ জীবন থেকে আপনারা সংস্থকে দেখতে পাচ্ছেন তারা বেরিয়ে গেছে, তারা কিন্তু আমাদের সে অনেক বড় বড় বিদ্যা, তাদের লেখাপড়া আমাদের সে কিছু কম নেই, কিন্তু আসলে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আল্লাহ রসুলের যখন এলেন মদিনায়, এবারে আমি দর্শ হাদিসটা পড়বেন, মাত্র এক পৃষ্ঠা লেগেছে কেন রাত্রে, আমি গত রাত্রে প্রচণ্ড ভিড়ের মধ্যে কারেন্ট ফারেন্ট নাই, কোনো মতো ল্যাপটপটা চলছিল, 10টা হাদিস দিয়েছি, 10টা হাদিসটা দেখবেন। যুগে যুগে এক একটা সমস্যার উদ্ভব হয়েছে। যখন আল্লাহ রসুল মক্কায় সে প্রথম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাহলে সফল কাম হবে, এই কথাটার বিরুদ্ধে সমস্ত মক্কার নেতারা দাঁড়িয়ে গেল, পাগল কি বলে এ, বলে বাপ দাদা ছাড়ো আল্লাহকে ধরো। আরে আল্লাহকে তো আমরাও মানি, বিশ্বাস করি, কিন্তু বাপ দাদা রেওয়াজ বাদ দেব। শুরু হলো সংঘাত, এটা ইতিহাস তো আপনারা জানেন। এমন অবস্থা হলো যে ওনার মতো লোককে মক্কা থেকে চলে যেতে হলে মদিনে, আমাদের কারো তো হিজরত করতে হয়নি। হ্যাঁ, যাদের নদী ভেঙে গেছে তাদের কথা আলাদা, দিনের কারণে আমাদের কাউকে হিজরত করতে হয়নি, সেদিন তো আমরা অনেক ভালো আছি। আমরা যদি কাজ করতে না পারি, আল্লাহ কাছে কৈফিয়ত ওনার্সি আমাদের বেশি দিতে হবে। ওনাকে পাথর মেরেছে, গলগলকে রক্ত বেরোচ্ছে, একটা মহিলা দেখে চলে গেছে, আবুজাহেল গেছে, আবুজাহেল এ কী ব্যাপার, তোমার ভাতিজা একটা বংশীয় টান তো একটা আছে, হোক তার সাথে তোমার মতের মিল নেই, তো এইভাবে
রক্ত বেরোবে কিছুই বলছে না, একা যেহেতু সঙ্গে কেউ নাই মক্কায়। আবু জাহেল বিবেকে লাগলো, এর পরপরই হামজা চাষা আব্দুল হয়ে গেল মুসলমান। আমি বললাম মুসলমান তুই ঠেকা আমাকে থেকে আবু জাহেল হলো। এই এক একটা ঘটনা ঘটে গেছে, সিরাত রসুলটা ভালো করে পড়ল। আমাদের জীবনটা ঠিক এইভাবে গড়ে উঠছে, শুরু থেকেই বাধা আর বাধা, কোনোদিন নিরাপত্তপ্রে আমরা কখনোই সংগঠন করতে পারিনি। যখন আপনাদের কেউ আপনার সামনে ছিলেন না তখনও, তখন থেকেই বাধা, একবার জন্ম থেকেই বাধা। হ্যাঁ, দু সংঘ আবার কি, এ তো বৌদ্ধ, বুদ্ধং সংঘং হচ্ছে আমি, আরে এ তো বৌদ্ধ সংগঠন। তো এত মিটিং হলো কি, মিটিং বড় বড় আসদা আসদা সব পণ্ডিত সব আসলো, বিল করে দিয়ে প্রফেসর সাহেব আসলে, এক গাদা সব এটা নিয়ে ডিকশনারি মিশে সব নিয়ে সব দেখেন এটা বৌদ্ধ সংগঠন, সংঘ হবে না। তা আমাকে ডেকেছে সেখানে, আমাদের রিমান্ডের আসামি, স্যার কী ব্যাপার দেখো আর কী বলে, আর একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বইছে সব গম্ভীর মোটা হয়ে আসব ঘোড়াশাহের মতো, হাসি লেগে গেল। স্যার আপনি জাতিসংঘ বলেন যুব সংঘ বলে সমস্যা কী, এক কথা সব জাতিসংঘ বলেন, আলহামদুলিল্লাহ। হাসতে হাসতে বলেন স্যার আপনি জাতিসংঘ বলেন হর হামেশা, তো যুব সংঘ কী দোষ হইল, এত গম্ভীর সব চুপ আর কোন গভীর কথা রাখেন এই সমস্ত আলোচনা, এই আকনিক কথা আছে আর কী বলবে। এই বাধাটা কি এখন মনে হচ্ছে সহজ বাধা, তখন এটা আদৌ সহজ, আমি একা এইসব জীবনে ঘুরেছে মেলা, বুঝলে পদে পদে। আমি আর মতিন সালাবি বোনারপাড়া স্টেশনে থামছি, আমাকে আমার যেতে বারোকোনা হাই স্কুলে, সামনে যে বৃষ্টি হয়েছে তো কে খাওয়ার আগে বৃষ্টি মাটি কাদা মাদা হয়ে যাচ্ছে তো অবস্থা, আটিল মাটি, সে রিক্সা চলে না, দেখ আমার তো জোয়ান মানুষ রিক্সাটাকে আমার সে শক্তি হলেন বাড়া ধরো ঘরে ঘর হাবড় হাবড় বোঝো তো হাঁটুর ফেরাম কাঁধা হাবড় পারে রিক্সালে পারে, আমি একদিকে আব্দুল মতিন একদিকে রিক্সালে সামনের দিকে পুরো হাবড় ঘাড়ে কিনে পাকে তুমি, এইবার সে কাদা তো সরা নেয় এমন আটিল কাদা, সে পাততে সারানোই যায় না, আমি সরাস কি সামনে পড়লাম চললো আর যারা রিসিভ করবে ও সে কোথায় বারো কনেকে, এখন শিমুল বাড়ি কেউ আসা গেলে তুমি আসো, ধন্যবাদ। তো বারো কোনা হাই স্কুল হেডমাস্টার কখনকার কেসে তোমার গ্রাম, তুমি আসলে কথা বলছো তখন তো জন্ম হয়নি, তো ওখানে গেলাম কাদা মাথা যাহ কোনো মনে হবে যে আপনার সঙ্গে কোথাও যাবো না, আপনি গেলে খালি কাদা মাখান, আপনি তো আরামে সৌদি মবুস টাকা পান ভালো খাওয়া দাওয়া ভালো, এই কাজ করি তো ইসলাম টিকে থাকবে, আর এসে আন্দোলন ঘরে বসে এসে কি হয় না পাদে কাদা আসতে, ও রাগ করে বেড়ে কিন্তু আমাকে ভালোবাসে না, ওজন তো ভুলতে পারে না, ইন্ডিয়া যাও সব ভুলতে পারে করলো, আমাকে দেখে কুয়েতে বল ভাই আপনি বাংলাদেশও আমার আমির ছিলেন, ইন্ডিয়াতেও আপনি আমার আমির, এই ইন্ডিয়া কোনো আলম নেই, আপনার মধ্যে মেজাজ করা পাইনি আমি, সার আপোষমুখী এমনা তেমনা কালকাউসার এসব তো হবে না, আপোষমুখী হওয়া চলবে না, আপোষহীন হতে হবে, ওরা এদিক থেকে খুব পছন্দ করবো কিন্তু ও নিজে আবার দুর্বল আসলে বিলাসী মানুষ। তো যাই হোক বারোকোনা হাই স্কুল হেডমাস্টারের সামনে আমার কাদা তো ভালো করে ওই ধুইছে, তো টাইম হয়ে গেছে মানুষ অনেকক্ষণ বসে আছে, কীরা তোমার কাদা ধুই পড়ে যা বক্তৃতা করলাম জোর সালে বক্তৃতা আহলে আপনার জন্মগত আহলে দিয়ে কিছু আহলে আপনারা যা বলার বলতে যেন বলি তোমার জানো তো সব কি মেজাজে বলি আমি, এই শুনি হেডমাস্টার যাই এই যদি আহলে এসে আমি আজকে আমার ছেলেকে জোর সঙ্গে অপ করে দিলাম পুরো মজলিস একেবারে মুহুর মুহুর তকবির দৌড়তে মাতোয়ারা হয়ে গেল, তোমাদের কর্মীদেরকে এরকম তেজস্বী হতে হবে, সোজা কথা হলে সফরে যাচ্ছে কেন্দ্রীয় দায়ী রিপোর্ট পাচ্ছি, কোন কোন জেলা সভাপতি বলছেন এসে কী হবে এখন মানুষ সব ধান কাটার মৌসুম ইয়ে করে সেবে দিচ্ছেন, তো তা আপনি কেন বাধা দিচ্ছেন ধান কাটার মধ্যে কী হয়েছে মানুষ ধান কাটার বাইরের লোক নেই নিজে গেলে ময়দানে বলতে সভাপতি কোন আসবে না, এই সভাপতি কিন্তু এখানে বসা আমার ব্রেনে আছে কিন্তু বলছি না খবরদার, প্রত্যেক সভাপতির আমল্লামা কিন্তু আমার কাছে আছে, বাহ্যিক আমল্লামা ভেতরটা আমার দরকার নেই, তো সবাইকে মনে করে দিচ্ছি দায়িত্বশীল যদি দায়িত্ব পালন না করে তাকে অবশ্যই কেমন তোমরা আমার কাছে হবে পাশ পাবে তো আল্লাহর কাছে পার পাবে না, এত সহজ না, আর শুধু তাই না ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার কান আপনার চোখ
এবং হৃদয় প্রত্যেকটাই পৃথক পৃথক আল্লাহকে জিজ্ঞাসিত হবে, আপনি যে কপটতা করছেন, বাসের মিথ্যে কথা বলছেন, মিথ্যে অজুহাত দিয়ে সরিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ বোঝে না? আমাকে না বুঝিয়ে দিলাম মানুষ, এটা হবে না। আর পড়ার অভ্যাস করেন, প্রথমে নাজিল হয়েছে কোনটা একরা না একরা মানে কি, আপনারা অনেকে বলেন ভাই মুখস্থ হয় না, এখন পড়ি কী করবো ইত্যাদি, বারবার পড়তে হবে, মুখস্থ হবেই ইনশাল্লাহ, এর মধ্যে দাগ কেটে যাবে। কারাগারে বসে 38 বার কোরআন খতম করেছেন, এর জন্যই আপনি যতই বড় হাফেজ না কেন আপনার সামনে পড়ে যান যদি বুঝি এটা দিনান্তর বলতে পারে, এটা ভুলেছে আপনার কেন, এই জন্য হাফেজ আপনার সামনে ভয় পায় যে স্বপ্নক্ষণ ধরে দেয় ঠিক ঠিকানি, বারবার পড়ার কারণে যেটা হয়েছে আপনাদের এতসবের মধ্যে বলা নেই। এরপরে আপনাকে অবশ্যই মাসে একজন করে কর্মী তৈরি করতে হবে, বলা নেই, আপনার কিছুই করার নেই। আপনি সভাপতি আসেন ছিলেন আসেন মনে করেন আমি কেউ কেউ থাকবো, এটা যেন না হয়, আপনাকে 2 বছরের পরে পথ ছাড়তে হবে যাতে আপনার সাথে আরেকজন আসতে পারে, আপনি উপদেষ্টা হয়ে যাবেন, কথা বুঝছেন না? যদি না আসেন লোক তৈরি না করেন তাহলে লোক তো বাড়বে না, মনে রাখবেন মানুষ তৈরি করা যায় না, মানুষ কিন্তু আল্লাহ তৈরি করেই দিছে, খালি তার ডাকতে হবে, মানুষকে তৈরি করা যায় আল্লাহ মানুষ তৈরি করেই দিছে, আপনাকে কারণ নিয়ে আসতে হবে ডেকে, তাহলেই তারা স্থানটা পাবে। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক আলেমের চাইতে জেনারেল শিক্ষিত লোক সংগঠনের অ্যাক্টিভ আছেন আপনাদের কাছে, আবার দেখা যাচ্ছে এই যে আমাদের ইসমাইল বলছে সামনে বলি, ও তো লেখনা কিছুই জানে আলহামদুলিল্লাহ, ও চাপায় দক্ষিণে ওই সবচেয়ে যোগ্য সভাপতি, বা এখন নতুন সভাপতি রাগ করবে হয়তো, কিন্তু ওই তোমার যোগ্য বেশি স্মার্ট, দাড়ি সাদা হয়েছে মন কিন্তু সাদা হয়নি, স্মার্ট একদম, আমি স্মার্ট লোক সবাই দেখতে পাইনি, এ কথা বলি ইঞ্জেকশন দিয়ে একটু কথা বলে উত্তর দেয়, এসব তো হবে, এসব হবে না, স্মার্টলি কাজ করেন। আমি এমন সংগঠন করি যেখানে প্রতি মুহূর্তে আমার নেকি হচ্ছে, একটা লাইন লিখছি নেকি হচ্ছে, এখানে ঘুমাবো যদি রাত্রে মরে যাই নেকির অবস্থায় মরে যাবো, নবাব কি সিদ্দিক হাসান খান ভূপালির কথা মনে রাখবেন, মৃত্যুর সময় পর্যন্ত তিনি বই লিখছেন চেরাগের আলোয়, আর ছাত্রকে বলছেন আমি বলছি তুমি লেখো, যে আপনি ঘুমাবেন না, আমাদের এই অবস্থায় মৃত্যু হয়, এটাই আমার উত্তম, ঠিক বলতে বলতে মৃত্যু হয়ে গেল, এটাই তো আমাদের সালাফ, এটাই আমাদের পূর্বসূরি, ভাই এটাই আমাদের বাপমা, দেখাবো তাদের মতো কে আছে তোমার সংগঠনে, রাজনৈতিক লাভ দুনিয়াবি স্বার্থ ছাড়া কোন বেটা কাজ করে, দুনিয়ার স্বার্থে কাজ করার লোক কোথায়, যারা সেরে জান্নাতের স্বার্থে কাজ করবে তারাই যুবসংঘের সদস্য হবে, তারাই আন্দোলনের দায়িত্বশীল হবে, যারা দুনিয়াবি স্বার্থে আসবে তাদের একটা মিনিটও আমি রাখতে চাই, আমি জানতে পারে যাবে কোনো খাতির নেই, কথা বলছেন যে স্ট্রংলি আপনারা ফেস করবেন, এই ব্যাপারে কোনো ডানি বা ডানি তাকাবেন না, আমি আপনাদের কাছে এটুকুই দাবি করব, সংগঠন নিঃসন্দেহে কোরআন ও সহিহাদের ভিত্তিতে চলবে, কিন্তু ফতোয়া আপনারা সবাই জানেন, এখন এই ফতোয়া যেমন হয়েছে যে আপনার কাছে ফতোয়া করে নেবে না, ওরা এইসব ফতোয়া দিয়ে দেবে, বলা সালাফে সালেহীন বুঝ বলি না আমরা, আপনি বুঝ সালাফে সালেহীন মানে কি সবারকে বুঝ একরকম নাকি, কত সহজ না, ইবনে আন্দালুসির একমত ওরকমভাবে ইবনে কাইয়িমের একমত, এত সহজ, আমার নিজস্ব বিবেককে আল্লাহর কাছে প্রশ্ন উত্তর দিতে হবে না, আমার বিশুদ্ধ বিবেক বিশুদ্ধ হাদিসের বিপরীত নয়, এটা মনে রেখে দিব, বিশুদ্ধ বিবেক বিশুদ্ধ হাদিসের বিপরীত নয়, আমার বিশুদ্ধ বিবেক বলছে এটাই ঠিক, এটাই ঠিক হবে, সালাফে সালেহীন কৈফিয়ত আল্লাহ দিতে হবে আমাকে, আমার বিবেকের কৈফিয়ত আল্লাহর কাছে আমাকে দিতে হবে, অর্থাৎ আপনারা নিজের বিবেককে স্বচ্ছ রাখবেন, বিপরীত কাজ করবেন না, বেশি বেশি যদি প্রয়োজন হয় আমাদের বই পড়বেন, জবাব সেখানেই পাবেন, নাহলে আমাদের যে সরাসরি প্রশ্ন করবেন, নাহলে প্রতি পদ পদে আপনাকে ঠকতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যে দৃঢ় থাকার তৌফিক দান করেন, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক দ্রুত সুস্থ দান করেন, আস্তে আস্তে আগাচ্ছে খুব ধীরে 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 গতি, অত জোর করে কিছু করা যাবে না, এই চার দিন চলে বলেছিল 6 সপ্তাহ, তো 6 দিনে থাকলে খুব দাদি বেড়াচ্ছে, দোয়া করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।